নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো অন্নদা একাদশীর মাহাত্ম্য, সংকল্প, পালন ও সময়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী এবং সর্বশুভদায়ক। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। তাছাড়া যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। সেই সঙ্গে জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব। তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী ব্রত মাহাত্ম্য, একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একমাত্র। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয়। তাই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে। পাপগুলি হল মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরুহত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। তাহলে ভেবে দেখুন তো, যে পাপ কাজ আপনি আদেও করেননি সেই পাপের কাজের ভাগিদার আমাদেরকে কেন হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী ব্রত মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? সকল পুরাণ মণিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। একাদশী শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন। একাদশীতে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরুহত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন, তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবে তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অনেকের, হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণহত্যা পাপের অপরাধ হয়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছিলেন, হে মহাদেবী, যারা হরিবাসরে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরুহত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। একাদশী ব্রত মাহাত্ম্য ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী। অন্নদা একাদশী মাহাত্ম্য। এই অন্নদা একাদশী হল সর্বপাপ বিনাশিনী এবং সর্বশুভদায়ক। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়, এমনকি এই ব্রতর নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। অন্নদা একাদশী সংকল্প। যারা আমিষ আহার করেন
তারা একাদশী আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে অন্নদা একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 29 আগস্ট 2024 বৃহস্পতিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 12 ভাদ্র 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গলারতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়, সুতরাং এক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র: একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরে হহনি ভক্ষা মে পণ্ডরী রাক মুন্ডরী কাক্ষ শরণাম মে ভবাচ্যুত। হে পণ্ডরী কাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। অন্নদা একাদশী পারণ: অন্নদা একাদশী ঠিক পরদিন অর্থাৎ 30 আগস্ট 2024 শুক্রবার সকালে পারণ সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গ সকাল 7:51 থেকে 9:30, অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্র: ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সৌমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রীভগবানের স্মরণ মনন শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা বৃথা ভাষণ ক্রোধ দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী অন্নদা একাদশী ব্রত কথা: ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ হে মধুসূদন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই ব্রতের মাহাত্ম্য কি, ব্রত পালন বিধি বা কি, তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী। এই তিথি সর্ব পাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে, রাজা হরিশ্চন্দ্র গৌতম ঋষির কাহিনী। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কবরূপে বহন করতেন। এইভাবে বহু বছর কেটে গেল, দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন।
এমন সময় দৈবকর্মে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিষয়াপন্ন হলেন। অন্তত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সকলে স্বর্গে গমন করলেন। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। জয় অন্নদা একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণের, জয়। নমস্কার।